না না দেখেন মিটার ইয়া না সামাজিক আপনি নিয়ে যাই নিয়ে যাই এখানেই আছে বোমা পাওয়া গেছে কি বলতে চাইছেন? বোমা পাওয়া গেছে এখানে অনেক জায়গা থেকে সব বাইরে অনেকে আড্ডা মারে এখন বিভিন্ন জায়গা থেকে আসে দিক থেকে এখন কে রেখেছে এখন কেউ কিছু বলা যাচ্ছে না। এটা কি কাউকে উদ্দেশ্য করে ফেলা হয়েছিল? না সেরকম কিছু না, কাকে উদ্দেশ্য করে ফেলবে এখানে, এখানে তো সেরকম কেউ থাকে না যে যাকে উদ্দেশ্য করে বোমা মারবে। একটা কথা শুনছি আশেপাশে প্রচুর বিজেপিরা থাকে করে এখানে তৃণমূলের দু একটা নেতারা থাকে, তো এই নিয়ে কি কোনো ঝামেলা হতে পারে? না সেরকম কোনো ঝামেলা আমাদের এখানে হয়নি আজ পর্যন্ত, আর সেরকম ঝামেলা এই এলাকায় আমার মনে হয় না, আমাদের এইসব জায়গায় সেই ঝামেলা নেই রাজনৈতিক ঝামেলা। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসছে। আপনার নাম? আমার নাম রবিশঙ্কর দেব। মনে করছেন এটাকে নিয়ে? এইটা তো একটা যে ঘটনাটা হচ্ছে সুইপার এমনি জঙ্গলগুলো যেরকম রেগুলার দু মাস তিন মাস ছাড়া কাটে, আজকে কাটতে গিয়ে দেখতে পেয়েছি, তো ওই আমার খবর দিল যে দাদা এরকম দেখা গেছে, তা আমি তখন যেহেতু যার ঘরের পাশে তাকে তো ইনফর্ম করা আমার দরকার, তো ওই জন্য দিলীপকে খবর দিলাম, তো সে পুলিশকে খবর দিলাম যেটা আমাদের কর্তব্য। কী মনে করছেন এইভাবে দুটো বোমা পাওয়া গেছে? না এতে মনে করার কিছু নেই, কেউ হয়তো রেখে গেছে যেতেও পারে, রেখে গেছে পরে নিয়ে যাবে, এটা একটা অনুমানের ওপর, কোনো সিদ্ধান্তের ওপর আমরা যেতে পারি। তো এখানে বাবাই দা সরো না, হতে পারে কি কেউ রেখে দিয়ে গেছে পরে এটাকে কাজে লাগাবো এই জন্যে নিয়ে যায়নি এখানে রয়ে গেছে? হতেও পারে, এই তো এত কোনো ব্যক্তি বা কোনো এ বিষয়ে কোনো অ্যালিগেশন দেওয়ার সম্ভব নয়, আমাদের তো পাওয়া গেছে একটা অনুমান। এর মধ্যে কি কোনো রাজনৈতিক রং দেখতে পাচ্ছেন? না না আমরা এরকম কোনো এ দেখছি না। আপনার নাম? মলয় মহিষ। আপনি এই এখানকার সেক্রেটারি?